ইনভয় টেক্সটাইল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পরিষদ সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.63 টাকা, শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে 40.57 টাকা। আগামী 28 ডিসেম্বর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 15 নভেম্বর। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 40% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 2019-20 হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ইউনাইটেড পাওয়ারের 92.41% মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। টাকার অঙ্কে শেয়ার হোল্ডারদের মোট 160,17,95,604 টাকার লভ্যাংশ দেবে কোম্পানিটি। KDS অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভা আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 10% নগদ ও 5% বোনাস লভ্যাংশ দিয়েছিল।